সেন্ট্রাল জামে মসজিদে সভাপতি দেলোয়ার হোসেন দীপু এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন বোরহানের তত্ত্বাবধানে ইফতারে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা তালাউদ্দিন ভুঁইয়া, মসজিদ কমিটির সৈয়দ হুসাইন জসিম, মোহাম্মদ মুজিবুর রহমান, আবু হানিফ পাটোয়ারি, মিলান আওয়ামী লীগ বিএনপি ও কমিউনিটি নেতৃবৃন্দ, আবুল হাশেম, আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। দোয়া পরিচালনা করেন মাওলানা গাউসুর রহমান এবং মৌলবী সুরজ। শত শত মুসল্লি ইফতার মাহফিলে শরিক হয়ে বিশ্বের মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।